এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে চাঞ্চল্য ছড়ালো দিনাটায়। মঙ্গলবার দিনাটে 1 নং ব্লকের গিদালদহ নতুন বিএসএফ ক্যাম্পের পাশে একটি ডোবা থেকে ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ল সংশ্লিষ্ট এলাকায়। মৃত ওই ব্যক্তির নাম শ্যামল দাস, তার বাড়ি গিদালদহ ডাকবাংলা এলাকায় বলে জানা যায়। সূত্রে জানা গেছে, এদিন সকালে দিনাটা 1 নং ব্লকের গিদালদহ নতুন বিএসএফ ক্যাম্পের পাশে একটি ডোবায় ওই ব্যক্তির মৃতদেহ ভাসতে দেখতে পাওয়া যায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় দিনাটা থানার পুলিশ। তবে কী কারণে ওই ব্যক্তির মৃতদেহ এখানে পড়ে রয়েছে, কীভাবে বা ওই ব্যক্তির মৃত্যু হলো তা নিয়ে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে দিনাটা থানার পুলিশ।